আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি আপনারা ভালো আছেন। মাস্ক তৈরি ব্যবসাটা সম্পর্কে বেশ কিছুদিন যাবৎ আইডিয়া দিব দিব ভাবছিলাম, কিন্তু এটাও ভাবছিলাম যে হয়তোবা এই কোভিড-19 অথবা এই করোনা ভাইরাসকে উপলক্ষ করে আমরা ব্যবসা শুরু করলাম, দেখা গেল কয়েকদিন পরে করোনা ভাইরাস ঠিক হয়ে গেল, তারপর ব্যবসায় আমরা লস খেলাম। এই চিন্তা ভাবনা থেকে আমি মাস্ক তৈরি ব্যবসাটা আসলে শেয়ার করতেছিলাম না। তো এখন মনে হচ্ছে এই প্রবলেমটা আসলে একটা দীর্ঘস্থায়ী প্রবলেম, এটা একটা স্থায়ী প্রবলেমে দাঁড়িয়েছে। যেহেতু এটা একটা স্থায়ী প্রবলেম, সেহেতু এখন যদি আমরা ব্যবসা শুরু করি তাহলে আশা রাখা যায় যে এটা একটা স্থায়ী ব্যবসা হতে চলেছে। তো কিভাবে আপনি মাস্ক তৈরি ব্যবসা করবেন, অথবা মাস্কের ব্যবসা কিভাবে করবেন, কোথায় মেশিন পাবেন অথবা কোথায় কাঁচামাল পাবেন, কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো যদি আপনি মাস্ক তৈরি ব্যবসাটা করতে চান অথবা মাস্কের ব্যবসাটা করতে চান, তাহলে আপনি চাইলে তিনভাবে ব্যবসাটা করতে পারবেন। একটা হচ্ছে মাস্কের কারখানা থেকে মাস্ক কিনে এনে সেগুলো বাজারজাত করা, দ্বিতীয়টা হচ্ছে ম্যানুয়াল মেশিনে মাস্ক তৈরি করার ব্যবসা, আর তৃতীয়টা হচ্ছে অটোমেটিক মেশিনে মাস্ক তৈরি করার ব্যবসা। যদি আপনি অটোমেটিক মেশিনে মাস্ক তৈরি করার ব্যবসা করতে চান তাহলে আপনাকে হিউজ অফ অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করতে হবে, আর যদি আপনি ম্যানুয়াল মেশিনে করেন সেক্ষেত্রে ইনভেস্টের পরিমাণটা অনেকটাই কমে আসবে। আর যদি আপনি একদমই বিগিনার লেভেলের ব্যবসায়ী হন, ব্যবসা সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকে, তাহলে আপনি বিভিন্ন কারখানা থেকে অথবা মিডফোর্ড বাবুবাজারে প্রচুর মাস্ক বিক্রি হয় সেখান থেকে কিনে এনে সেগুলোকে বাজারজাত করে আপনার এলাকায় সাপ্লাই করে ব্যবসা বন্দোবস্ত করতে পারবেন। আমার মনে হয় যারা একদম বিগিনার লেভেলের তারা এইসব বিভিন্ন পাইকারি দোকান থেকে মাস্ক কিনে, হ্যান্ড গ্লোভস কিনে সেগুলো সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারেন। আর যারা আর যাদের কাছে সামান্য কিছু ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি রয়েছে, তারা চাইলে সামান্য ইনভেস্ট করে একটা ম্যানুয়াল মেশিন নিয়ে সেই ব্যবসাটা শুরু করতে পারেন। তো ম্যানুয়াল মেশিন যদি নিতে চান তাহলে এখানে তিন ধরনের মেশিন লাগবে। একটা হচ্ছে ডাইস অনুপাতে মাস্ক কাটার মেশিন, আর একটা হচ্ছে সিল করার মেশিন, আর তৃতীয়টা হচ্ছে স্ট্যাম্প মেশিন অর্থাৎ ইলাস্টিক লাগানো মেশিন। তো দেখুন, প্রথম যে মেশিনটা, এটাতে আপনাকে নির্দিষ্ট একটা সাইজে আপনার মাস্কটাকে কেটে দেওয়া হবে, আর এই সাইজগুলো প্রায় KN95 মাস্কের মতোই দেখতে হয়। তো সেই ধরনের সাইজে কাটার পর দ্বিতীয় যে মেশিনটা, সেটাতে আপনাকে এই কাটা মাস্কটাকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগানো হয়ে গেলে আমাদের মাস্ক প্রায় রেডি। এরপরে আসলে দুপাশে কানের সাথে ঝোলানোর জন্য রাবার লাগাতে হবে, আর এই রাবারটা লাগাতে হবে তৃতীয় মেশিন স্ট্যাম্প মেশিন দিয়ে। এই তিনটা মেশিনের মাধ্যমে আপনি মোটামুটিভাবে কিন্তু প্রচুর মাস্ক তৈরি করতে পারবেন। তো এই মাস্ক তৈরির কাঁচামালগুলো আপনি কোথায় পাবেন? এগুলো আপনি মিডফোর্ডে পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে যে নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে ওনার কাছ থেকে আপনি সকল ধরনের তথ্য পেয়ে যাবেন যে কীভাবে মাস্ক তৈরি করার মেশিন পাবেন, কোথা থেকে মেশিন কিনতে আসলে কেমন খরচ হবে, এছাড়া এই মাস্ক তৈরি করার এই কাঁচামালগুলোর দাম কেমন, কোথায় পাওয়া যায় ইত্যাদি আরও তথ্য জেনে যেতে পারবেন। এই মাস্কগুলো তৈরি করতে গেলে সর্বোচ্চ আপনার খরচ হবে 3 থেকে 5 টাকা, আর আমি যেটা বাবুবাজারে দেখলাম যে KN95-এর মতো হুবহু মাস্ক তৈরি করে তারা বাজারে বিক্রি করছে, যদি এগুলো ডুপ্লিকেট তবুও এগুলো মানে একদমই KN95-এর মতো করে তৈরি করা হয়েছে, এগুলো পাইকারিতে বিক্রি করা হচ্ছে 30 টাকা, কিন্তু প্রকৃত অর্থে এগুলো সর্বোচ্চ 5 থেকে 6 টাকার মতো খরচ হবে বানাতে। তো আপনি ভাবতেই পারছেন যে কতটা লাভজনক এই ব্যবসা। এছাড়া একদম নর্মাল মাস্কগুলো তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন। এক একটা মাস্কে যদি 10-15 টাকা প্রফিট থাকে তাহলে আপনি ভাবেন কত টাকা প্রফিট হতে পারে। আমরা যেহেতু পাইকারি ব্যবসা করবো, সেহেতু এখানে 5 থেকে 10 টাকা ইনকাম করা সম্ভব নয়, আমরা আরও কম লাভে ব্যবসা করবো। যদি আমাদের দৈনিক যদি আমাদের প্রতি পিসে 3 টাকা বা 2 টাকা করে প্রফিট থাকে, তাহলেও কিন্তু দিনে যদি আমরা 1000 পিস মাস্ক তৈরি করতে পারি, 2 টাকা করে প্রফিট হলেও কিন্তু 2000 টাকা প্রফিট হচ্ছে। এভাবে করে আপনি যত ইনকাম যত প্রোডাকশন বাড়াবেন তত আপনার ইনকাম হবে। তো যদি আপনি মাস্ক তৈরি করার ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই মেশিন কিনতে হবে, অবশ্যই। আর এই মেশিনটা যদি আপনি নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনি কীভাবে এই মাস্ক তৈরি ব্যবসাটা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আশা রাখছি আজকে বিজনেস আইডিয়াটা কারো না কারো ভালো লাগবে। সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফিজ।